بسم الله الرحمن الرحيم. Dear student of batch 67, welcome to the CSC department, Southeast University. আমি আজকে আপনাদের বেসিক কিছু ইনস্ট্রাকশন এখানে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেটা বা যে তথ্যগুলো জানা খুবই জরুরি। আপনি যদি তথ্যগুলো না জানেন বা না ফলো করেন বা অনেক দিন পরে জানেন আর কি, তাহলে আপনার জন্য অনেক সমস্যা হবে। তো কি কি সমস্যা হবে সেটা আমরা এখন না বলি, তথ্যগুলো আগে শেয়ার করি, পরে আলোচনা করব। আপনি যখন এখানে ভর্তি হয়েছেন তখন আপনাকে একটা স্টুডেন্ট কোড, যেটাকে বলে বা স্টুডেন্ট কোড, একটা আইডি আছে, স্টুডেন্ট কোড দেওয়া হয়েছে। সাপোজ এখানে 20241 50210 এরকম একটা স্টুডেন্ট কোড আছে, দেওয়া হয়েছে। তার সাথে যদি আমরা @acu.edu.bd অ্যাড করি তাহলে কি হয়ে যায়, ইমেল অ্যাড্রেস হয়ে যায় ইউনিভার্সিটি থেকে। এটা আপনার একটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। এখন আপনার বাকি 4 বছর এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই। এই ইমেল অ্যাড্রেসটা আপনার মোবাইলে লগ ইন করে অ্যাক্টিভ করে রাখবেন, অবশ্যই অ্যাক্টিভ করবেন। এটা হলো আপনার সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হওয়ার পরে বা সাউথ ইস্টে ভর্তি হওয়ার পরে প্রথম কাজ, ফার্স্ট কাজ হলো এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই লগ ইন করে রাখবেন মোবাইলে, প্রাইমারি ইমেল অ্যাড্রেস হিসাবে সব নোটিফিকেশন অন করে রাখবেন, মেইলগুলো গেলে দেখবেন। ওকে, তারপরে আমাদের আরেকটা অপশন হলো ইউএমএস, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ইউএমএস এর লগ ইন করার জন্য আমাদের যখন ইউজার আইডি চাইবে তখন আপনি স্টুডেন্ট কোডটা দেবেন। ওকে, তারপরে আপনার কি চাইবে, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনার অ্যাডমিশনের সময় দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ড যদি ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অফিস 528-এ এসে যোগাযোগ করে পাসওয়ার্ডটা রিসিট করে নিতে হবে। আর যারা পাসওয়ার্ড জানেন, ums.acu.edu.bd এখানে ঢুকে লগ ইন করবেন। সেটা কি অপশন কি, ইউএমএস .acu.edu.bd, অর্থাৎ আমি যদি এখানে আপনাকে দেখাই, এই যে এখানে ums.acu.edu.bd, এরকম লগ ইন করতে গেলে লগ ইন প্যানেল পাবেন আর কি। ঠিক আছে, লগ ইন করার পরে আপাতত এই কাজটুকু শেষ, শুধু লগ ইন করতে পারতেছেন কিনা সেটা দেখবেন। লগ ইন করলে ওইখানে আপনার পরবর্তীতে ফিচার গুলো যে আছে সেগুলো, সুযোগ সুবিধাগুলো পাবেন। সেখানে কোর্সের রুটিন গুলো দেখতে পারবেন, কি কি কোর্স আছে সবগুলো দেখতে পারবেন, কত টাকা ডিউ আছে সেটা দেখতে পারবেন। ওকে, রেজাল্ট গুলো দেখতে পারবেন, আর ইউনিভার্সিটির সকল সার্ভিস গুলো এই ইউএমএস এর মাধ্যমে পাবেন। ওকে, সাপোজ আপনার ট্রান্সক্রিপ্ট তোলা দরকার তাহলেও এই ইউএমএস এর মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বিভিন্ন ফিচার আছে, এগুলো ধীরে ধীরে শিখে যাবেন। আমি যেহেতু আজকে শুধু বেসিক তথ্যগুলো শেয়ার করবো সেগুলো, এগুলো ডিটেলস বলছি, জাস্ট শুরুটা করবেন কিভাবে। ওকে, তাহলে শুরু করবেন ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ করার মাধ্যমে। ওকে, ডান। দেন সেকেন্ড জব, আপনি ইউএমএস এ লগ ইন করতে পারেন কিনা, করতে পারেন। ওকে, ইউনিভার্স ওইখানে আপনি ঢোকার পরে দেখলেন কিছুই নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, জাস্ট আপনি লগ ইন করতে পারেন কিনা, লগ ইনটা হচ্ছে কিনা। ওকে, দেন অ্যানাদার ইম্পর্টেন্ট জব ইজ গুগল ক্লাসরুম। আমি একটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে সামার 2024-67 ব্যাচে যেসব স্টুডেন্ট ভর্তি হয়েছে রেগুলার ব্যাচে, তাদের জন্য একটা গুগল ক্লাসরুম খুলেছি। সেখানে আপনাদের ইনভাইটেশন করেছি জয়েন হওয়ার জন্য। এই
গুগল ক্লাসরুম থেকেই আপনারা শুরুর দিকের যে ইনফরমেশন গুলো এখানে পাবেন। তাহলে থার্ড কাজ হলো অবশ্যই অবশ্যই আপনার এই গুগল ক্লাসরুমে জয়েন থাকতে হবে, না হলে আপনি শুরুর দিকে অনেক বড় ধাক্কা খাবেন। দেখা যাবে আপনি ক্লাস রুটিন পাচ্ছেন না, ক্লাস কবে শুরু হলো তথ্যগুলো পাচ্ছেন না, হয়তো আপনাকে মেসেজ দেওয়া হবে বা মেইল করা হবে, কিন্তু এই গুগল ক্লাসরুমে জয়েন থাকলে আপনি ইজিলি এখান থেকে সবগুলো জানতে পারবেন। সো এই গুগল ক্লাসরুমে আমি অলরেডি 500 জনকে ইনভাইটেশন পাঠিয়েছি, সেকেন্ড ফেজে বাকিগুলোকে পাঠাবো। অলরেডি আমাদের মনে হয় রেগুলার ব্যাচে 540 স্টুডেন্ট অ্যাডমিটেড হয়েছে আপ টু রেকর্ড বানানো পর্যন্ত। আমাদের লাস্ট ডেট অফ অ্যাডমিশন জুন 15। ওকে, এই গুগল ক্লাসরুমে জয়েন করতে হলে আপনাদের এই গুগল ক্লাসরুমে গেলেও হবে, সার্চ দেবেন গুগল ক্লাসরুম খুলে গিয়ে, অথবা জিমেইলে যখন লগ ইন করবেন তখন এই নিচের দিকে এখানে গুগল ক্লাসরুম পাবেন, এখানে ক্লিক করলেও আপনাকে গুগল ক্লাসরুমে নিয়ে যাবে। গেলে আপনার কি করতে হবে, যদি আপনি গুগল ক্লাসরুমে জয়েন হয়ে যান, আমি যে ইনভাইটেশন লিঙ্ক পাঠিয়েছি সেখানে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনি এই গুগল ক্লাসরুমটা দেখতে পারবেন, আর যদি ক্লিক না করে থাকেন তাহলে তো সম্ভব না, বা ইমেল অ্যাড্রেসটা যদি অ্যাক্টিভ করে না থাকেন তাহলেও পাবেন না। তাহলে দুটা কাজ অবশ্যই আগে করে আসতে হবে। ওকে, এখন যারা জয়েন করেন নাই বাট রেকর্ডটা দেখছেন এবং সিএসসি ডিপার্টমেন্টের 67 ব্যাচের স্টুডেন্ট, আপনি তথ্যগুলো জানতে চাচ্ছেন, আপনার অবশ্যই কি করতে হবে, হোম পেজের এখানে গেলে উপরে এখানে প্লাস সাইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন জয়েন ক্লাস। জয়েন ক্লাসে গেলে এখানে চাচ্ছে কোড চাচ্ছে, তাহলে কোডটা কোথায় পাবো, এই কোডটা এইখানে দেয়া আছে, কোথায় আছে, আপনি এই কোডটা পাবেন। এই কোডটা এখানে বসিয়ে দিলে আপনি যখন জয়েনে ক্লিক করবেন কোডটা দেওয়ার পরে এই জয়েনটা আপনার ভিজিবল হবে, তখন ক্লিক করলে আপনি এইখানে চলে আসবেন, এখানে যে তথ্যগুলো দেওয়া হবে সেটা পেয়ে যাবেন, সেগুলো পেয়ে যাবেন। এইখানে আপনাদের ব্যাচের যেসব স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে অলরেডি 128 জন এখানে জয়েন করেছে, তারা আগে আছে আর কি, যারা জয়েন করে নাই এখনো আর কি, তাদের থেকে তারা অবশ্যই অবশ্যই অনেক আগে এগিয়ে আছে, আপনারা অনেক পিছিয়ে আছেন যারা এখনো জয়েন করেন নাই। বাকি এখানে সবাইকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, যারা এই যে ইনভাইটেড অলরেডি, এখানে কতজন ইনভাইটেড আছে, 504 পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, আর এরা অলরেডি জয়েন করেছে, ওকে, তাদের নামগুলো দেখা যাচ্ছে। তাহলে অবশ্যই অবশ্যই সিএসসি ডিপার্টমেন্টের 67 ব্যাচের স্টুডেন্ট হলে এই গুগল ক্লাসরুমে জয়েন করবেন। গুগল ক্লাসরুমে জয়েন করলে পরবর্তী যে তথ্যগুলো সেগুলো আপনি পাবেন। ওকে, এখন ইএমএস এ লগ ইন করার পরে গুগল ক্লাসরুমে জয়েন করলাম, কোড দিয়ে ক্লাস শুরু হবে আমাদের জুলাই 7। অবশ্যই অবশ্যই আমরা এই ডেটেই শুরু করার চেষ্টা করব এবং শুরু হবে ইনশাআল্লাহ। দেন একটা ক্লাস রুটিন পাবেন, ক্লাস রুটিনের মধ্যে একটা এক্সেল ফাইল শেয়ার দেওয়া হবে আপনার ক্লাস রুটিনের। এটা অনেকে আবার বুঝতে পারে না, তো বুঝতে না পারলে সেটা নিয়ে আমরা পরবর্তী প্রয়োজন হলে আলোচনা করবো, আজকে শুধু বেসিক জিনিসগুলো ডিসকাস করছি। এখানে আপনাদের পেয়ার ওয়াইজ ক্লাস হবে, সানডে টুয়েসডে সেম, বা সাপোজ সানডে 10টা থেকে 11টা 20 একটা ক্লাস হলো, টুয়েসডে সেই ক্লাসটাই আবার রিপিট হবে, অথবা মানডে যে ক্লাসটা হলো উইটনেসডে সেই ক্লাসটা রিপিট হবে। এখন আপনার সেকশন কিভাবে আপনি পাবেন,
সাপোজ এখানে 1 থেকে শুরু করে 35 পর্যন্ত স্টুডেন্ট নিয়ে আমরা একটা সেকশন তৈরি করলাম, সেই সেকশনকে আমরা বললাম 1, অথবা সেটাকে এ বলতে পারি, অথবা এক্স ওয়াই জেড যে কোনো নাম দিতে পারি। সেই সেকশনের ক্লাসগুলা যে দিনগুলোতে থাকবে, যে দিনের যে টাইমের নিচে এক্সেলের সেলের মধ্যে থাকবে, সেখান থেকে আপনার বুঝতে হবে। ওকে, এখন ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট গুলা কি থাকবে? সাবজেক্ট গুলা থাকবে কি, ম্যাথ 141, ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর এখানে ডট দিয়ে যে 1 লেখা আছে এটা হলো আপনার সেকশন নাম্বার, সিএসসি 141, এটা আর একটা কোর্সের কোড, ডট 1 মানে সেকশন 1, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, ইংলিশ 101.1 অর্থাৎ বেসিক ইংলিশ, এটা কোড ইংলিশ 101, ইএনজি 101, and then ACT 141, that means this is accounting section 1, or MGT 281.1, এটা সাপোজ সেকশন 1 এ দিলে, যদি অ্যাকাউন্টিং দেওয়া হয় তাহলে 2 কে দেওয়া হবে সাপোজ MGT, মানে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আপনি পাবেন, আইদার অ্যাকাউন্টিং অর ম্যানেজমেন্ট। এই কোর্সগুলা আপনার UMS এ দেখা যাবে যখন আপনার কোর্সগুলা রেজিস্ট্রেশন হবে, এখন আপনি দেখতে পারবেন না, রুটিন হবে ক্লাস শুরু হলে 7 তারিখের দিকে আপনি এগুলো পেয়ে যাবেন। UMS এ লগ ইন করলে টাইম শিডিউল সহ রুম নাম্বার টিচার এর কোড, ওকে ওইটা নিয়ে একটু পরে বলছি। ওকে, তাহলে তার পরবর্তী স্টেপ বাই স্টেপ যেটা বলছি আমরা, ক্লাস রুটিনটা পাবো, সেকশন সেখানে রেঞ্জ অনুযায়ী আমরা সেকশনটা আইডেন্টিফাই করব, আমার সেকশনটা সেই আমার সেকশনের ক্লাসগুলো কখন হবে, সানডে টুয়েসডে অথবা মানডে ওয়েনেসডে কোন পেয়ারে কখন কোন টাইম থেকে শুরু হবে সেগুলো আমরা দেখতে পারবো, কোন রুম নাম্বারে হবে সেটাও তথ্যগুলো এই রুটিনের মধ্যে দেওয়া থাকবে। ওকে, দেন অ্যানাদার ইম্পর্টেন্ট টার্ম ইজ ক্লাস অ্যাটেন্ডেন্স, আপনার অ্যাট লিস্ট 70% থাকতে হবে, না হলে আপনি ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না। সো প্রথম দিন থেকেই ক্লাসে রেগুলার হবেন, ক্লাসে প্রথম দিন থেকে আসলে আশা করি ভালো করতে পারবেন, এখানে রেগুলার ক্লাস করলেই দেখা যাবে আপনি সবগুলো বুঝতে পারবেন, ক্লাসে আসতেও ভালো লাগবে, ওকে সবকিছুই ভালো লাগবে আর কি। যদি প্রথমে যদি আপনার উল্টা পাল্টা হয়ে যায় তখন 10 দিন পরে ক্লাসে আসলেন, তারপরে আর মানে সবকিছু আপনার উল্টা পাল্টা লাগবে এবং মানে ভার্সিটি তার আসতে ইচ্ছা করবে না আর কি। ওকে, সো আপনার কাজ হলো প্রথম দিন থেকেই রেগুলার ক্লাসে আসবেন এবং রেগুলার অন টাইম ক্লাসে আসবেন, বা ইন টাইম যেটাই বলি, মানে টাইমের আগেই চলে আসবেন। আমরা এখানে ক্লাসের অ্যাটেন্ডেন্স সাবমিশন অর্থাৎ ক্লাস শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই আপনার অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আপনি 20-25 মিনিট পরে আসলেন, কিন্তু আপনি আসলেন কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স কি হলো না, 70% হলো না, তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। ওকে, আর 15-20 মিনিট পরে যদি আসেন, স্যার লেকচার শুরু করে দিলে মাঝপথ থেকে, তো আপনার লেকচারও বুঝবেন না, সো সবকিছু উল্টা পাল্টা হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের ভালো না করার বা রেজাল্ট খারাপ করার অন্যতম একটা কারণ ইররেগুলার ইন ক্লাস, অনেকে আবার রেগুলার ইন ক্লাস বাট লেট ইন রেগুলার, মানে লেট করে রেগুলারে আসে। ওকে, এখন গ্রুপ স্টাডি এখানে লেখা আছে, মানে কি মানে আপনি ক্লাসে যেটা স্যার লেকচার দিল সেটা ওখান থেকে বোঝার চেষ্টা করবেন, তারপরেও পারলেন না, তারপর যখন আপনার ক্লাস শুরু হবে প্রথম দিন আপনার টিচার আপনাকে কোর্সের একটা আউটলাইন দিবেন, মানে কোর্সে কি কি পড়বো কিভাবে পড়বো ডিটেইলস, এটা নিয়ে একটু পরে বুঝতে পারবেন আর কি, আমার এটা আর একটা লেকচার তৈরি করা আছে আর কি। ওকে, তারপরে আপনার ওই কাউন্সিলিং আওয়ারটা পাবেন টিচারের কাছ থেকে, সেখানে গিয়ে বোঝার চেষ্টা করবেন বা ট্রাই করবেন সেখানে গিয়ে বোঝার স্যারের সাথে কথা বলে, তাও পারলেন না, অনেকে দেখা যায় যে স্যারের কথা থেকে ফ্রেন্ডের কথা বেশি বোঝে আর কি।
বা ফ্রেন্ড পড়াইলে বেশি বোঝে তাদের জন্য কাজ হলো গ্রুপ স্টাডি, ইউনিভার্সিটিতে ভালো করে একমাত্র উপায়। আর একটা মানে এটা হলো সবচেয়ে ভালো উপায় আর কি, গ্রুপের মধ্যে অবশ্যই একটা দুটা স্টুডেন্ট ভালো রাখবেন আর কি, তো সেখান থেকে গ্রুপ স্টাডি করলে, কারণ ইউনিভার্সিটি তো আর স্যারের বাসায় বাসায় গিয়ে পড়ে আসার সুযোগ নাই, সো ইউনিভার্সিটিতে ভালো করার একমাত্র উপায় বা সর্বোত্তম উপায় হলো গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি করে সব ক্লিয়ার করে যে লেকচারগুলো ডেইলি পড়ানো হলো সেগুলো বাসায় গিয়ে আর একবার দেখবেন। ওকে, তাহলে আশা করি আপনি ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে ভালো করতে পারবেন, আর প্রথমে ভালো করলে সেই ইন্সপাইরেশনে বাকিগুলাও আপনি ভালো হবে, আপনার ভালো হবে। দেখা যায় অনেকে প্রথমে খারাপ করে ফেলে, তারপরে হতাশ হতে হইতে 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 আর তার দ্বারা ভালো কিছু সম্ভব হয় না। সো এই সাজেশন গুলো অবশ্যই ফলো করবেন। এখানে এই পর্যন্ত, এটাতে আর বেশি কথা বাড়াবো না, কিন্তু শেষ করার আগে আবারও বলছি, অ্যাক্টিভ ইওর ইমেইল অ্যাড্রেস যেটা আপনার ইউনিভার্সিটি প্রোভাইড করেছে আর কি, সেই ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ করবেন। প্রথম কাজ, ইউএমএসএ লগ ইন করতে পারেন কি না। সেকেন্ড কাজ দেখবেন, থার্ড কাজ গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুমে জয়েন করবেন। গুগল ক্লাসরুমে জয়েন করে আপাতত পজ, তারপরে যখন আপনি রুটিন গুগল ক্লাসরুমে পাবেন সেখান থেকে দেখবেন আপনার রুটিনে ক্লাসগুলো কখন, ক্লাস টাইম, তারপরে সেখানে আপনার ক্লাসের রুম নাম্বার, ওইখানে টিচারের নামও থাকবে, টিচারের ইনিশিয়াল বলে, টিচার্স ইনিশিয়াল। যেমন আমি সোহেল বাবু, আমার ইনিশিয়াল হলো SPB, সিপাত আহমেদ হলে SAMD, ওকে, শাহরিয়ার মঞ্জুর হলে SM, ওকে, তাশরিফ মাহমুদ হলে TMD, আশরাফুল হক হলে SQ, এইভাবে টিচারগুলোর এই শর্ট নেমগুলো রুটিনের সাথে থাকবে আর কি, নাম্বার, কোর্স কোড, ওকে, যেমন এরকম থাকবে আর কি। সাপোজ এখানে আপনার একটা রুটিন আছে, সেইখানে আপনি এরকম পাবেন MAT ম্যাথন 4-1, সাপোজ সেকশন 1, তার নিচে আপনার সাপোজ SBB মানে সোহেল বাবু স্যার নেবে, আর এখানে রুম নাম্বার এইভাবে দেওয়া থাকে ACU সাপোজ 35, এই রুম নাম্বারে আপনার ক্লাসটা হবে, এই তথ্যগুলো। আর এখানে তার উপরে আপনার এই যে সেল থাকবে, সেলের উপরে সাপোজ 10টা থেকে 11টা পিস লেখা আছে, এবং সেটা সাথে আর একটা আইটেম থাকতে পারে, থাকবে আর কি, সেখানে আপনার বুঝে নিতে হবে। সাপোজ এটা আছে কিপার মানডে, সাপোজ এরকম যা আছে, তার মানে মানডে উইনেসডে আপনার 10টা থেকে 11টা 20 ম্যাথন 4-1 সেকশন 1 এর যাদের ক্লাস আছে তাদের হবে, কে নেবে, সোহেল বাবু স্যার SBB, অ্যান্ড রুম নাম্বার কত, 535। ওকে, তাহলে অবশ্যই এই কাজগুলো আগে করে দেন আপনি ক্লাসে আসবেন, সেটা তো পরে, আগে প্রথম এই গুগল ক্লাসরুম পর্যন্ত জয়েন করে পজ থাকবেন, তারপরে রুটিন পাবেন, তারপরে ক্লাস টাইম রুম নাম্বার সবকিছু পেয়ে যাবেন, বাকিগুলো ধীরে ধীরে বুঝে যাবেন। তবে স্টার্ট আপের জন্য এটা খুবই জরুরি, না হলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে অবশ্যই এটা ফলো করবেন, আপনার দের যদি কোনো পার্সোনাল গ্রুপ থাকে সেখানে এগুলো আলোচনা করবেন, যারা জয়েন হয় নাই পিছিয়ে আছে, পিছিয়ে পড়াদেরকে জয়েন করতে হতে বলবেন গুগল ক্লাসরুমে। ওকে,
ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।